জয় জগন্নাথ প্রত্যেকে এই ভিডিওটি যখন দেখবেন প্রত্যেকে মনে মনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই জয় জগন্নাথ কথাটি স্মরণ করবেন এবং মনে মনে আপনারা বলবেন দেখবেন অনেক বিপদ থেকে আপনারা মুক্তি পাবেনই পাবেন আপনাদেরকে আমি আরও বলি আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জয় জগন্নাথ কথাটিও আপনারা লিখবেন প্রথমেই জানাই গত বৃহস্পতিবার পুরীর মন্দিরের ধজ্জাতে যে আগুন লেগেছে এ কিসের অশনি সংকেত দিতে চলেছে জগন্নাথ দেবের মন্দিরের পুরীর পতাকাটাতে প্রথমেই আপনাদেরকে জানাই জগন্নাথ তিনি হচ্ছে জগতের নাথ তারই ইচ্ছাতে এই জগৎ চলছে তো এই যে মন্দিরের পতাকাতে আগুন লাগা একটা অশনী সংকেত আমাদের সমাজের জন্য দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই এই পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিক ঘটনা আছে আমি আপনাদেরকে একে একে ভিডিও দেব আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব খুব কম অভিজ্ঞতা খুব কম জ্ঞানই আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে এই পুরীর সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দিয়ে আমি জানানোর চেষ্টা করব তো প্রথমেই আপনাদেরকে জানাই একটা ছোট কথা আজ থেকে না সাতশো থেকে আটশো বছর ধরে ঠিক জগন্নাথদেবের মন্দিরের চূড়ায় ঘের প্রদীপ এখনও জ্বলছে এই প্রদীপ যতই এ হোক না কেন ঝড় বৃষ্টি হাওয়া এই প্রদীপ কিন্তু নিমবে না সাতশো থেকে আটশো বছর ধরে দেখুন এটা একটা প্রথম অলৌকিক ঘটনা এবং জগন্নাথ মন্দিরে যখন আপনারা ঢুকতে যাবেন যদি আপনারা সেই জগন্নাথ দেবের কথা চিন্তা না করে যদি আপনারা অন্য কিছু মাথায় রাখেন আপনারা জগন্নাথ দেবের দর্শন পাবেন না এটা আপনাদের খুব দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি ইনি হচ্ছেন জগতের নাথ তো এই যে জগ জগন্নাথ দেবের পুরীর মন্দিরের পতাকাতা যে আগুন লাগলো এটা কিসের অশনী সংকেত দিতে চলেছে আমি আপনাদেরকে জানাই এই আমরা বর্তমানে বেশ যে নামটা আমি করতে পারছি না যে ভাইরাস নিয়ে আমরা এখনও ভুক্তভোগী তার সাথে সাথে এখন এই যে জগন্নাথ দেবের মন্দিরের পতাকাতে যে আগুন লেগেছে এর জন্য কি হতে চলেছে প্রথমেই যে বলি একটা প্রলয় হতে চলেছে আমাদের এই জগতে ভূমিকম্প নয়তো ঝড় প্রবল ঝড় বৃষ্টি এবং কোনো যুদ্ধ বা যুদ্ধের মতন পরিস্থিতি একটা খারাপ জায়গায় পরিস্থিতি খারাপ পরিস্থিতি ইঙ্গিত করছে এই জগন্নাথ দেবের মন্দিরের পতাকা পুড়ে যাওয়া এবং বিভিন্ন রকমের মানুষের সমস্যা আসবে এবং প্রচুর মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকেই সাবধানে থাকুন এবং প্রত্যেকে জয় জগন্নাথ এই কথাটি আপনারা বলুন গত বৃহস্পতিবার যখন এই মন্দিরে আগুন লেগে যায় তখন প্রত্যেকে পতাকাটাতে যে আগুন লেগে যায় চূড়ার পতাকাতে আগুন লেগে যায় তখন মন্দিরের পাণ্ডা থেকে জগন্নাথদেবের ভক্তরা সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে এবং সেই আগুন ধীরে ধীরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং সে আগুন নিবে তো আপনারা প্রত্যেকেই সাবধানে থাকুন সতর্ক থাকুন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বললাম এই মন্দিরের পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের যে ধজ্জাতে আগুন পতাকাতে আগুন ঈশ্বর একটা পূর্বাভাস আমাদেরকে দিয়ে দিয়েছে প্রত্যেকে একসঙ্গে কমেন্টসে লিখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ